আগামী সপ্তাহে আরত থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামে কেনা হবে সকালের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ট্যানারি মালিকরা পরিবেশ বান্ধব এল সনদের বাধ্যবাধকতার পর বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেন বাজার হারায় দেশ মুনাফার বড় অংশ তৃতীয় একটি দেশ খেয়ে ফেলছে বলেও মন্তব্য করেছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা তারা বলেছেন সিটিপি পুরোপুরি কার্যকর হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবং তা সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ ঢাকাসহ দেশে এভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে প্রায় নব্বই লাখ পিস এসব চামড়া এখন চলে যাবে সাভারের ক্যানারি শিল্পনগরীতে আগামী সপ্তাহ থেকে আলোত থেকে চামড়া কেনা শুরু করবেন ক্যানারি মালিকরা চামড়ার গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন তারা ট্যানারির পক্ষ থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে নয়শো থেকে এক হাজার টাকায় সাত দিন পর থেকে আমাদের ট্যানারির প্রতিনিধিরা আপনার হাটগুলোতে বড় বড় হাটগুলো এবং মুকামগুলোতে আপনার যাবে সেখান থেকে আপনার পশু চামড়া ক্রয় করা শুরু হবে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আমরা সরকারের যে বেঁধে দেওয়া দাম সেটার ভিতরে কিনব তবে যদি সেটার কোয়ালিটি ঠিক থাকে রপ্তানিতে পরিবেশ বান্ধব সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতার পরই বিদেশি ক্রেতারা চলে যায় তারপর থেকেই কমতে থাকে চামড়ার দাম সত্তর সেন্টে কিনে সেই চামড়া চীন বিক্রি করছে দুই থেকে আড়াই ডলারে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ বিকল্প আমাদের কোনো কিছু না থাকায় অর্ধেক দামে আমরা নন কমপ্লাইন চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশ আমরা বিক্রি করছি সত্তর সেন্টে ক্রয় করে দুই ডলার আড়াই ডলার পর্যন্ত তারা বিক্রি করছে অথচ দুর্ভাগ্যজনক বিষয় আমরা কিন্তু ভ্যালু অ্যাডিশান পাচ্ছি না আজকে তৃতীয় বিশ্ব তৃতীয় একটি দেশ কয়েকটি দেশ আপনার এটা কিন্তু এই মুনাফাটা নিচ্ছে সনদ সনদনিয়ার উপযুক্ত কারখানা থেকে কিন্তু কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিটিপির দুর্বলতার কারণে তা সম্ভব হচ্ছে না পাঁচ থেকে ছয়শো কোটি টাকা খরচ করলেই এটি পুরোপুরি কার্যকর করা সম্ভব বলেও মনে করেন ট্যানারি শিল্পের মালিকরা বিভিন্ন সেক্টরে সরকার বিনিয়োগ করে থাকে আমাদের এই ক্ষেত্রে সরকারের অন্ততক্ষেপ পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা বিনিয়োগ করে আপনার যাতে এই সিটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে করা হয় সেই ব্যাপারে যদি আপনার না গ্রহণ পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমরা জানি না কবে আমরা হতে যারা ব্যক্তি উদ্যোগে বর্জ্য পরিশোধনের উদ্যোগ নিতে চাই তাদেরকে সরকারিভাবে সহায়তা দেওয়ার দাবি ট্যানারি শিল্প মালিকদের লেদার ডেভেলপমেন্ট অথরিটি নামে একটা অথরিটি আপনার ঘোষণা করা হয়েছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা